ইউনিয়ন হাসপাতাল স্বাস্থ্য কথা। ইউনিয়ন হাসপাতাল স্বাস্থ্যকতায় সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আব্দুর রশিদ মানিক। আজকে আমরা কথা বলবো পেপটিক আলসার নিয়ে। রমজানের মধ্যে পেপটিক আলসারের যারা সমস্যায় ভোগেন তাদের জন্য কি করণীয় সেই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে যুক্ত আছেন ডাক্তার শাহিন আব্দুর রহমান চৌধুরী। ভাই আপনাকে স্বাগতম, যদি একটু জানাতেন যারা পেপটিক আলসারের সমস্যায় ভোগেন তাদের জন্য রমজানে কি করণীয় আছে। ধন্যবাদ পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রমজান মাস আমাদের বিভিন্ন রকম শারীরিক পরিবর্তন এনে দেয়। তো পেপটিক আলসার ডিজিজ একটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু এবং খুবই প্রাসঙ্গিক একটা ইস্যু, কারণ রমজান মাসে আমরা একটা নির্দিষ্ট সময় পানাহার থেকে বিরত থাকি, আবার আমরা ইফতারের মাধ্যমে সেই ফাস্টিং বা উপোস থাকাটা ব্রেক করি, এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেহরি পর্যন্ত আমরা প্রচুর খাওয়া দাওয়া করি। তো এর মধ্যে অনেক নিয়মকানুন হয়তো বা আছে, কিন্তু সবসময় কিন্তু আমাদের সেগুলো অনেক সময় মেনে চলা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে পেপটিক আলসার ডিজিজ ইস্যুটা অবশ্যই মাথায় রাখতে হবে। পেপটিক আলসার ডিজিজ বা পিউডি বলতে আমরা মূলত বেশ কয়েকটা ডিজিজকে একসঙ্গে বুঝিয়ে থাকি। তার মধ্যে একটি হচ্ছে গ্যাস্ট্রিক আলসার, আরেকটা হচ্ছে ডিউডেনাল আলসার, এবং মন্ত্রের যে কোনো জায়গায় যদি গ্যাস্ট্রিক মিউকোজা থাকে ওখান থেকে প্রচুর পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হয়, সেই কারণে যে আলসার হয়। টোটাল সবগুলো ডিজিজকে একসঙ্গে আমরা পেপটিক আলসার ডিজিজ বলি। তো এর সঙ্গে আবার রিলেটেড কিছু ডিজিজ আছে যেগুলো আসলে ঠিক পেপটিক আলসার ডিজিজের মধ্যে পড়ে না, তবে রিলেটেড, যেমন আমরা নন আলসার ডিসপেপসিয়া বলি, একিউট গ্যাস্ট্রাইটিস বলি, এগুলো তো রিলেটেড ডিজিজ হওয়াতে এগুলোর কারণ এবং এর থেকে বাঁচার উপায়গুলো প্রায় কাছাকাছি, এই জন্য সবগুলি আমি একসঙ্গে বলার চেষ্টা করছি। তো আমরা যেহেতু সারাদিন ফাস্টিংয়ে থাকি, তো এই সময় আমাদের কিন্তু প্রচুর পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হয়, তো গ্যাস্ট্রিক মিউকোজাতে সেগুলো এফেক্ট করে, ডেফিনেটলি করে। তো আমরা যখন ফাস্টিংটা ব্রেক করবো ইফতারের মাধ্যমে, তো এই যে ফাস্টিংয়ের সময়টা এটাকে অ্যাডাপ্ট করার জন্য আমাদেরকে ধীরে সুস্থে যে সমস্ত খাবার গ্যাস্ট্রিক মিউকোজাকে ইরিটেট করে না, যে সমস্ত খাবার খুব সহজে হজম হয়, ডাইজেস্ট হয়, ওগুলো দিয়ে স্টার্ট করতে হবে। এবং স্টার্ট করার পরে স্টোমাক বা টোটাল ইন্টেস্টাইন যখন ফাংশন করা শুরু করবে, মুভমেন্টটা শুরু করবে, তখনই আস্তে আস্তে হয়তো বা একটু হার্ড খাবারগুলো আমরা দিব। এবং এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে সমস্ত খাবার খুব বেশি স্পাইসি, যেগুলোতে বেশি পরিমাণে মরিচ দেওয়া আছে, যেগুলো খুব বেশি পাঞ্জেন্ট, ঝাঁঝালো, সেগুলো গ্যাস্ট্রিক মিউকোজাকে বেশি ইরিটেট করে। তো এই ধরনের খাবার কোনো মুহূর্তে আসলে খাওয়া উচিত নয়। আর অন্যান্য খাবারগুলো আমাদেরকে একটু কম তেলে রান্না করে বা কম পরিমাণে মশলা দিয়ে এভাবে রান্না করতে হবে, এবং একসঙ্গে বেশি খাওয়া যাবে না, অল্প অল্প কোনো কোনো খেতে হবে। যাদের আগে থেকেই পেপটিক আলসার ডিজিজ আছে, চিকিৎসকের পরামর্শক্রমে তার জন্য প্রয়োজনীয় যে ব্যবস্থা, ওষুধ গ্রহণ, সেগুলো করতে হবে। আর এরপরেও যদি কোনো ধরনের সিমটম হয় সেক্ষেত্রেও চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এক্ষেত্রে আমরা হয়তো বা পিপিআই বা প্রোটন পাম্প ইনহিবিটর জাতীয় ওষুধগুলি ইউজ করতে পারি, অথবা অ্যাসিড নিউট্রালাইজার হিসেবে আমরা যে অ্যান্টাসিড প্রিপারেশন বলি, বা বর্তমানে আরও অনেক অ্যাডভান্স প্রিপারেশন এসছে, সেগুলো আমরা ইউজ করতে পারি। অনেক সময় গ্যাস্ট্রোপ্রোকাইনেটিক যেমন ডোমপেরিডন, এই ধরনের ওষুধ আমরা ইউজ করি। তবে সব ক্ষেত্রেই কিন্তু চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এক্ষেত্রে আমি বলবো যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। এমনভাবে আমাদের চলা উচিত বা এমন খাবার বা এমন পদ্ধতিতে খাবারটা গ্রহণ করা উচিত যাতে এই ধরনের কোনো অ্যাকিউট পিউডি বা পেপটিক আলসার ডিজিজ না হয়ে যায়। অনেক সময় এখান থেকে কিন্তু আলসার থেকে পারফোরেশন বা ছিদ্র হয়ে যাওয়ারও ঝুঁকি থাকে। বর্তমানে অবশ্যই ঝুঁকিটা অনেক কমে গিয়েছে, কারণ আমরা প্রায় সময়ই এই ধরনের ওষুধগুলো গ্রহণ করে থাকি। এছাড়া আরও কিছু ওষুধের কারণে পেপটিক আলসার ডিজিজ হতে পারে। আমরা যদি ব্যথার ওষুধ গ্রহণ করি, উপযুক্ত প্রোটেকশন ছাড়া স্টেরয়েড জাতীয় ওষুধ গ্রহণ করি, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট, তারপরে আয়রন জাতীয় প্রিপারেশন, এগুলোও কিন্তু পেপটিক আলসার ডিজিজ বাড়াতে পারে।
ডিগক্সিন প্রিপারেশন, পটাশিয়াম প্রিপারেশন। তো এই ধরনের ওষুধ নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে যে উপরুক্ত উপযুক্ত কাভারেজ দেওয়া হচ্ছে কি না। একসঙ্গে না নিলে কিন্তু এই পেপটিক আলসারের ঝুঁকিটা থেকে যায়। তো এই সমস্ত বিষয়গুলো যদি আমরা খেয়াল রাখি তাহলে, এবং অল্প অল্প করে খাবার গ্রহণ করি, ঘন ঘন খাবার একসঙ্গে বেশি না গ্রহণ করি, তাহলে পেপটিক আলসার প্রতিরোধ বা নিরাময় করা সম্ভব হবে। অসংখ্য ধন্যবাদ, একেবারে সুন্দর করে বুঝিয়ে বললেন। আপনারা শুনেছেন, যারা পেপটিক আলসারের সমস্যায় ভোগেন তারা রমজানে কিভাবে রোজা রাখবেন এবং কিভাবে নিয়মকানুন মেনে চলবেন সেই বিষয়টি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আপনারা টিটিএন এর সাথেই থাকুন, সুস্থ থাকুন।